সরকার আগামী 23 সালের নির্বাচনকে উপলক্ষ করে তারা দুইটি ছকে গেছে। একটি এই বাংলাদেশে ধর্মীয় প্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে রাজপথে নামানোর চেষ্টা করতেছে, আরেকটি হচ্ছে 2023 সালে বিরোধী দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করে সেই জন্য বিভিন্ন দলে তারা বিভক্ত করার চেষ্টা করতেছে, তারা বিএনপিকে ভাঙন করার চেষ্টা করতেছে, তারা গণ অধিকার পরিষদকে ভাঙন করার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই এই গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, রাজপথ থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন, এই দলকে কোনোভাবেই ভাঙন করার চেষ্টা করতে পারবে না এই সরকার। আর আপনাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারকে, আপনারা আপনাদের অধীনে নির্বাচন দিতে চান, এখানে আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার আছেন, তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আগামী নির্বাচনে আপনাদের আওয়ামী লীগ সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না, আর যদি যারা কেউ যায় তাদেরকে আওয়ামী লীগের একটা অংশ মনে করব। সুতরাং আমাদের গণ অধিকার পরিষদ কর্তৃক একটাই বার্তা, কে নির্বাচনে গেল কে গেল না, কিন্তু গণ অধিকার পরিষদ এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এটা গণ অধিকার পরিষদের একদম স্পষ্ট বার্তা। আরেকটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আজকে দেখেন শ্রীলঙ্কায় যে মহিন্দা রাজাপাকসে ছিল তার বাবার নামে কিন্তু অনেক কিছু করেছিল, সে অনেক পরিবর্তন্ত্র কায়েম করেছিল, আজকে আপনিও বাংলাদেশে শেখ পরিবর্তন্ত্র কায়েম করেছেন, আপনি আপনার বাবার নামে অসংখ্য প্রতিষ্ঠান স্থাপনা সব কিছু তৈরি করেছেন, আজকে আপনি যদি এই আগামী নির্বাচনের আগে যদি আপনি আপনার এই অবৈধ ক্ষমতা আপনি যদি জনগণের কাছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নিকট যদি হস্তান্তর না করেন, তাহলে কিন্তু শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ অবস্থা হবে এই বাংলাদেশে। শ্রীলঙ্কা কিন্তু প্রায় 100% মানুষ শিক্ষিত, বাংলাদেশে কিন্তু 100% মানুষ শিক্ষিত না। আমরা রাজনৈতিক দল যারা আছি তারা না মানলাম যে আমরা শ্রীলঙ্কার মানুষের মতো ওরকম রুড়ো আচরণ করব না, কিন্তু এই বাংলাদেশের জনগণকে তো আপনি আটকে রাখতে পারবেন না, এই বাংলাদেশের জনগণ গণভবনের সামনে গিয়ে আপনাকে আপনাকে ধিক্কার জানাবে। তারা শিক্ষায় ছিল আয়ে গিয়েছিল, তারা মাথা পিছু আয়ে গিয়েছিল, তারা আমাদের পর্যটনে গিয়েছিল, কিন্তু উন্নয়ন তাদেরকে রক্ষা করতে পারে নাই। আমরা বলতে চাই আমাদেরকে যে উন্নয়নের ধোঁকা দিয়েছ, এই উন্নয়ন পাবলিক যেভাবে তোমাদের নৌকার সাথে বাসিয়ে দিবে, আমি বলতে চাই সর্বশেষ যে ষড়যন্ত্র করছে সে ইভিএম এর মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত করার চেষ্টা করছে। আমরা বলতে চাই এই বাংলাদেশি গণ অধিকার পরিষদের প্রতিটি কর্মী বেঁচে থাকতে, যদি তুমি ইভিএম দিয়ে ভোট করার চেষ্টা করো, গণ অধিকার পরিষদের প্রতিটি কর্মী তাদের প্রত্যেকের বাড়িতে একটি করে কবর কবর খনন করবে, প্রত্যেকটা ইভিএম বক্সে সেই কবরে সমাহিত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। সেই লড়াই সংগ্রামে গণ অধিকার পরিষদের প্রতিটি নেতা কর্মী অগ্রণী ভূমিকা পালন করবে, সামনে থেকে নেতৃত্ব দেবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন। 2006 সালে স্লোগান দিত 10 টাকায় চাল খাবো, 9 টাকায় ভোট দেব, আজকের দিনে এসে স্লোগান দিতে হয় 70 টাকায় চাল খাবো না আর 9 টাকায় ভোট দেব না। আওয়ামী লীগের নেতারা বলে দেশে উন্নয়ন হয়েছে, আসলে সত্য দেশে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের আর কারো না। ব্যাংকে যেমন টাকা পাওয়া যায় ঠিক তেমনি আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে টাকার সিন্দুক পাওয়া যায়। আমরা দেখেছি গতকাল আমাদের যিনি তত্ত্বমন্ত্রী তিনি বলেছেন যে আমার দেশের মানুষের আয়ের ক্ষমতা বেড়েছে, সেই জন্য বাজার দাম বাড়ার পরেও কোনো সমস্যা হবে না। আমি বলতে চাই দেশের মানুষের আয়ের ক্ষমতা বাড়ে নাই, শুধুমাত্র যারা আওয়ামী লীগ করে যারা বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত তাদের উন্নয়ন বেড়েছে, তাদের আয় বেড়েছে, আর কারো বাড়ে নাই। আমরা বলতে চাই যদি জনগণের আওয়ামী লীগ নেতারা স্লোগান দেয় বক্তব্য দেয় গণতন্ত্রের মানুষ কন্যা
জনরত্নী শেখ হাসিনা, আমি বলতে চাই স্বৈরতন্ত্রের মানুষ কন্যা লিগের নেত্রী শেখ হাসিনা। উনি জননেত্রী নয়, উনি শুধুমাত্র লিগের নেত্রী, আর উনি গণতন্ত্রের মানুষ কন্যা না, উনি একটা স্বৈরতন্ত্রের মানুষ কন্যা। আমরা রাস্তায় নেমেছি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা যেদিন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, সেদিন এই দেশের মানুষের দ্রব্য মূল্য হাতের নাগালে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। আপনি যদি জনগণের কাছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নিকট যদি হস্তান্তর না করেন, তাহলে কিন্তু শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ অবস্থা হবে এই বাংলাদেশে। শ্রীলঙ্কা কিন্তু প্রায় 100% মানুষ শিক্ষিত, বাংলাদেশে কিন্তু 100% মানুষ শিক্ষিত না। আমরা রাজনৈতিক দল যারা আছি, তারা না মানলাম যে আমরা শ্রীলঙ্কার মানুষের মতো ওরকম রুড়ো আচরণ করব না, কিন্তু এই বাংলাদেশের জনগণকে তো আপনি আটকে রাখতে পারবেন না। এই বাংলাদেশের জনগণ গণভবনের সামনে গিয়ে আপনাকে ধিক্কার জানাবে। সুতরাং বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাতে চাই যে আগামী 23 সালের নির্বাচনে যদি কোনো কারচুপি কিংবা কূটকৌশল করার চেষ্টা করা হয়, তাহলে গণ অধিকার পরিষদ প্রতিহত করবে। এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর আগে 3টি প্রোগ্রাম করেছে। গত 26 অক্টোবর গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশের পর তারা দেশ ও মাটির জনগণের অধিকার আদায়ের রাজপথে সোচ্চার ছিল। আজকে গণ অধিকার পরিষদ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামেছে, সেজন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ গণ অধিকার পরিষদ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি আজকে দিবালোকের নারে স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু 3টে স্পষ্ট দাবি নেই, আজকের বক্তব্য শেষ করব। সারা দেশে, শুধুমাত্র ঢাকা মহানগরে নয়, সারা দেশের শিক্ষার্থীদের হাফ পাস মানে কার্যকর করতে হবে, এবং সড়কে সারা দেশে যত ধরনের সাধারণ জনগণ আজকে হত্যা করা হচ্ছে। আজকেও দুপুরে হবিগঞ্জের 3 জন সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে, কিছুদিন আগে নটরডেমের নাইম, তারপরে আফরাতুন নেশা শিক্ষার্থী রাকিব হত্যা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, যতগুলো শিক্ষার্থী সড়কে মৃত্যুবরণ করেছে, তার প্রত্যেকটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত